সিবিসি টেস্ট কি, এটা কেন করা হয়? এই ধরনের প্রশ্ন আমি প্রায় প্রতিনিয়তই পেয়ে থাকি, কারণ আমি একটা ল্যাবের অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করি এবং ওখানে আমাকে যখন স্যাম্পল কালেকশন করতে হয় তখন রোগী বা রোগীর অ্যাটেনডেন্ট এই ধরনের প্রশ্ন করে থাকে। তো সেই জায়গা থেকেই আমি ভিডিওটি মেক করার চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সিবিসি, আরবিএস, ক্রিটিনিন এবং সিরাম ইলেকট্রোলাইট বা ইউরিন আরইএমই এইগুলো কেন করা হয় এবং এগুলো করলে কোন কোন বিষয় জানা যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে পেজটি ফলো করতে পারেন, আর যদি আমার চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। সিবিসি কেন করা হয়? জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেওয়ার জন্য সিবিসি করা হয়। অনেক সময় সিবিসি করার পরেও এই বিষয়ে সঠিক ধারণা পাওয়া না গেলে অনেক সময় ব্লাড কালচার করতে হয়। শরীরে রক্তের পরিমাণ কেমন আছে তা জানার জন্য সিবিসি করার প্রয়োজন পড়ে। রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রন বা ভিটামিনের অভাবে হচ্ছে কি না এটাও সিবিসির মাধ্যমেই জানতে পারবেন। শরীরে অ্যালার্জি আছে কি না এটা জানার জন্য সিবিসি করার প্রয়োজন। রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়ার জন্য সিবিসি করার প্রয়োজন পড়ে। রক্ত জমাট বাঁধার উপাদান কী পরিমাণ আছে সেটা জানার জন্য সিবিসি করার প্রয়োজন পড়ে। রক্তে ব্লাড ক্যান্সার হয়েছে কি না সেটার প্রাথমিক ধারণা পাওয়া যায় এই সিবিসি থেকেই। এছাড়াও সিবিসিতে আরও অনেক বিষয় জানা যায় যেগুলো আলোচনা করলে হয়তো আমার একটা পুরো ভিডিও শুধু সিবিসি নিয়েই করতে হবে। তো যদি আপনারা এই ধরনের ভিডিও চান তো কমেন্টে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টি নিয়ে শুধু একটা ভিডিও তৈরি করব। এরপরে বলি আরবিএস কী। আরবিএস হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তারাও আরবিএস করে দেখতে পারে কতটুকু পরিমাণ আছে, এবং যাদের নাই তারাও ডায়াবেটিস হয়েছে কি না এটা চেক করার জন্য আরবিএস করাতে পারে। তো আরবিএস হচ্ছে ডায়াবেটিক্সের একটা টেস্ট। এরপরে বলি সিরাম ক্রিটিনিন বা এস ক্রিটিনিন। যেসব রোগীদের কিডনির সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এইসব রোগীদের সিরাম ক্রিটিনিন পরীক্ষা করা হয়। অনেকে আমার কাছে বলে যে কিডনি পরীক্ষা করার জন্য তো আল্ট্রাসোনো করার প্রয়োজন পড়ে, রক্তে কি আসলে কিডনির কোনো পরীক্ষা হয়? কিন্তু আসলে আল্ট্রাসোনোতে কিডনিতে প্রাথমিক যদি সমস্যা হয় তাহলে প্রাথমিকভাবে কিডনিতে আল্ট্রাসোনো পরীক্ষা করে কোনো কিছুই ধরা পড়বে না। তো সেক্ষেত্রে আপনাকে সিরাম ক্রিটিনিন করাতে হবে যদি কিডনিতে সমস্যা মনে হয়, এবং কিডনিতে সমস্যা আছে কি না সেটা জানার জন্য আপনি আমার আই বাটনে ক্লিক করে এই ভিডিও দেখে আসতে পারেন, এবং কোন কোন সমস্যা দেখা দিলে কিডনি সমস্যা হতে পারে সেটাও ওই ভিডিওর মাধ্যমেই আলোচনা করা হয়েছে। সিরাম ইলেকট্রোলাইট বা এস ইলেকট্রোলাইট। আমাদের শরীরে রক্তে অনেকগুলা পদার্থ থাকে, তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড, এগুলো উল্লেখযোগ্য। আসলে এগুলোর পরিমাণ কতটুকু আছে এবং কোনটা বেশি হয়ে গেছে বা কোনটা কম হয়ে গেছে কিনা এটা জানার জন্য সিরাম ইলেকট্রোলাইট করার প্রয়োজন পড়ে। আসলে এটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক সময় যদি এই খনিজ পদার্থগুলো কমে যায় বা বেড়ে যায় তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, শরীরের ব্যালেন্স থাকে না, শরীর দুর্বল হয়ে যায়, বমি বমি ভাব হয়, ডায়রিয়া হয় ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো হয়, আর সেটা পরীক্ষা করার জন্য সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষা করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এছাড়াও আরও অনেক টেস্ট আছে যেগুলো কোন কারণে করা হয়, কোনটা করলে কি জানা যায়, সে এই ধরনের বিষয়গুলো যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নেক্সট টাইম আমি এই ধরনের ভিডিও আবার তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।